মানুষের ক্ষতি করবেন তা আমরা কখনোই মানব না। ঢাকা 14 আসনে মাননীয় সাংসদ জনাব আকরামুল হক আসলাম ভাইয়ের নির্দেশে আমরা 8 নং ওয়ার্ড যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ খুব স্বল্প সময়ের মধ্যে সেই জ্বালাপোড়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সম্পন্ন করেছে। এই জন্য 8 নং ওয়ার্ড যুবলীগের সর্বস্তরের তৃণমূলের নেতাকর্মীকে ধন্যবাদ। আমাদের 8 নং ওয়ার্ড যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক দীর্ঘ 3 দিন যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যস্ততার থাকার কারণে আপনারা জানেন গতকাল আমাদের যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের 8 নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করেছে, যেই কারণে আজকের মিছিল চলাকালীন সময় তার গলা ভেঙে যায়। তাই তিনি সেই রকমভাবে কোনো বক্তব্য পেশ করতে পারতেছে না। আমি তার হয়ে আপনাদের সামনে এতটুকু বিবৃতি প্রস্তাব করলাম। আমাদের এখানে যত রকমের নেতৃবৃন্দ আছে, তৃণমূলের নেতৃবৃন্দ আছে, তারাও গত 3 দিন যাবৎ বিভিন্নভাবে এই যুবলীগের বিভিন্ন প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে আপনারা কাজ করে গেছেন। এই জন্য আমরা 8 নং ওয়ার্ড যুবলীগের নেতারা যারা আছি, যারা কমিটিতে যারা আছি, তারা সবাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের বিরুদ্ধে আমরা 8 নং ওয়ার্ড সেই স্বল্প সময়ে আমাদের ঢাকা 14 আসনের মাননীয় সাংসদ জনাব আসলামুল হকের আসলামের নির্দেশে খুব অল্প সময়ে আমরা একটি বিক্ষোভ মিছিল করতে পেরেছি। এর জন্য সবাইকে আমাদের 8 নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে এবং আমার এখানে অনুপস্থিত আমার 8 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জনাব পার্থ মজুমদারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। কখনোই ভাববেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কখনো ঘরে ঘুমায় থাকে না, তাই আপনারা সাধারণ জনগণের মাঝে আপনারা এসে বাস পুড়িয়ে সাধারণ জনগণের মানুষের ক্ষতি করবেন তা আমরা কখনোই মানব না, প্রতিবাদ করবো। তাই আপনারা সজাগ দৃষ্টি হয়ে থাকবেন। আমার সেই 8 নং ওয়ার্ড যুবলীগের সবাইকে নেতাকর্মীকে বলছি, আপনারা সবসময় আমাদের সবসময় সেই ডাকে সাড়া দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার এখানে আমার 8 নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী পাঠান, সাংগঠনিক সম্পাদক আরাফাত রিজভী এবং সাংগঠনিক সম্পাদক মনির উপস্থিত আছে এবং আমার আরও এখানে আমার সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। সবার তরফ থেকে আজকে এখানেই আমরা অবস্থান কর্মসূচি পালন করব এবং এখানেই থাকব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।